কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সোহেল ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। আসন্ন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সভাপতি প্রত্যাশী পৌরা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ আক্তার হোসেন সোহেল ভূঁইয়া। তিনি গতকাল শুক্রবার দিনভর উপজেলার 1 নং সাচার, পাথুয়ের বিতারা ও 4 নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে সভাপতি প্রত্যাশী মোহাম্মদ আক্তার হোসেন সোহেল ভূঁইয়া বলেন, কচুয়ার মানুষ পরিবর্তন চায়। আমি একজন পরীক্ষিত আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আপনাদের সমর্থন চাই। আমার প্রয়াত চাচা সাবেক পৌর মেয়র জাহিদ হাসান দুলাল ভূঁইয়া ও প্রয়াত বাবা দেলওয়ার হোসেন ভূঁইয়া কচুয়ার আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করছেন। আমিও আপনাদের মূল্যবান ভোটে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে জননেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপির হাতকে শক্তিশালী করে তৃণমূল ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে দলকে এগিয়ে নেব। এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলওয়ার মজুমদার, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মজুমদার, যুবলীগ নেতা মহিউদ্দিন মাহি, সাবেক ছাত্রলীগ নেত্রী রুনা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাচারের দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন সোহেল ভূঁইয়া। জিসান আহমেদ নানুয়ের তথ্য ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।